হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুর নবী, আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স এবং মোশন ডিজাইনার। আজকে আমরা একটি দেখব সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন। সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনটি হচ্ছে অর্গ্যানিক ফুড নিয়ে। অর্গ্যানিক ফুডটি আমরা এ টু জেড লেভেল ডিজাইন সহ কীভাবে একটি দ্রুত অথবা কম সময়ে আমরা আমাদের ডিজাইনটি কমপ্লিট করতে পারি। চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের মনিটর স্ক্রিনটি শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি সোশ্যাল মিডিয়া অ্যাড নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেটি খুব কম সময়ে কিভাবে আইক্যাসি ডিজাইন করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানব এবং মনিটরে সেইটি দেখার চেষ্টা করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের বিস্তারিত ডিজাইনে যাই অথবা ডিজাইনটি কীভাবে। প্রথমে আমরা একটি আর্টবোর্ড নিব। আর্টবোর্ডটি কীভাবে নিব এটা সকলেই আপনারা জানেন বন্ধুরা। ফাইল থেকে নিউ নিউ অথবা কন্ট্রোল এন দিলে আপনি নতুন একটি আর্টবোর্ড স্কোয়ার সাইজের করে নেবেন, যে কোনো সাইজের স্কোয়ার সাইজ করে নেবেন। তো প্রথমে আমি প্রোডাক্টটিকে আনব। প্রোডাক্টটিকে এনে আমি প্রথমত একটু কালার কারেকশন করে নেব প্রোডাক্টটিকে এডিট করার জন্য, অথবা আপনার যদি মনে হয় যে কালারটি রয়েছে এটি পারফেক্ট তাহলে আপনি কোনোভাবে সেটা এডিট করবেন না, কোনোভাবে দরকার হয় না। আমি বেশিরভাগই করে থাকি আমার কাছে সেটি সুন্দর দেখার জন্য। তো আমি প্রোডাক্টটিতে দেখুন বন্ধুরা, লেভেল নেই, কিছুই করার নেই। তো আমি আগে থেকে একটি লেভেল ডিজাইন করে নিয়েছিলাম যেন আমি ডিজাইনটিকে খুব দ্রুত সময় করতে পারি অথবা শর্ট সময় করতে পারি, বলা চলে টিউটোরিয়ালটি খুব কম ডিউরেশন হয়। তো কারণে আমি টিউটোরিয়ালটিতে একটি লেভেল নিয়ে আসছি। লেভেলটি দেখুন বন্ধুরা, লেভেলটি আমি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মুভ টুল থেকে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিব। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল থেকে আমি এখানে ক্লিক করে এই পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি তে পেস্ট করব। দেখুন বন্ধুরা, আমি কন্ট্রোল সি দিয়ে সেটা পেস্ট করছি, সরি কন্ট্রোল আমি এক্স দিয়ে নিলাম, তাহলে এখান থেকে সেটি আউট হয়ে গেল। দেন আমি সরি কন্ট্রোল, দেখুন বন্ধুরা সেটি অলরেডি চলে এসেছে। আমি কন্ট্রোল এক্স দিচ্ছি এটাতে এ কারণে যেন সরি এখান থেকে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, দেখুন বন্ধুরা এটাকে আমি ঠিক এ পর্যন্ত বসিয়ে আনবো। তো দেখুন বন্ধুরা আমি এটাকে কিভাবে একটা ডিজাইনের রূপ দিতে পারি। আমি প্রোডাক্টটি থেকে প্রোডাক্টটি থাম্বনেলের উপর কন্ট্রোল চ্যাপ দিয়ে ক্লিক করব। দেন আমি ফিল্টারে যাব, ফিল্টার থেকে সরি আমার ক্লিক হয়নি প্রোডাক্টটির জন্য প্রবলেমটি হচ্ছে। দেখুন ফিল্টার যাব, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, ভ্যানিশিং পয়েন্ট থেকে জুম, জুম থেকে আমি জুম করার চেষ্টা করব। সেটা স্পেস বার ধরে হাতলের মতো আসবে এবং সেটাকে আমি ইচ্ছে মতো নাড়াতে চাড়াতে পারবো। দেখুন বন্ধুরা সরি কন্ট্রোল চাপ দিব, দেন ভ্যানিশিং পয়েন্ট, ভ্যানিশিং পয়েন্ট থেকে আমরা জুম টুল নেব, নিয়ে একটু জুম করব স্পেস বার দিয়ে আমি ইচ্ছে মতো সরাতে নড়াতে পারবো। দেন আমি আমার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো। আমি এখান থেকে এটিকে মূলত এডিট করতে চাচ্ছি, দেখুন এভাবে নিয়ে এ পর্যন্ত নিয়ে আমি এটাকে আবার এই পর্যন্ত অ্যাটাচ করে দিতে পারি। দেখুন বন্ধুরা আবার এটাকে আমি চাইলে ইচ্ছে মতো কাস্টমাইজও করতে পারবো। আমি কাস্টমাইজ করলাম, তারপর আমি যেটা কপি করে রাখছিলাম সেটাকে পেস্ট করব। দেখুন বন্ধুরা পেস্ট হওয়া প্রোডাক্টটি আমার এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন সুন্দরভাবে আগের জায়গায় আমরা নিজের ইচ্ছে মতো যেটা যেভাবে দেখলে ম্যাচিং হয় ঠিক সেটা করার চেষ্টা করবো আমরা। দেখুন বন্ধুরা অনেকটা ম্যাচিং হয়ে গেছে। দেন আমি হচ্ছে আগে যেটা কপি করে রাখছিলাম এটাকে আইটাকে অফ করে দেব। আইটাকে অফ করে দিলে আমি এটাকে এরকম দেখতে পাচ্ছি। তো দেখুন বন্ধুরা এটা আমাদের মাঝখানে একটা স্পেস পড়ে গেছে। দেন আমরা এটাকেও ফিল আপ করার চেষ্টা করব, কিন্তু এখন না, আমরা
নেক্সট অপশনটি দেখে আসি বন্ধুরা, নেক্সট অপশনটি কিভাবে করব। নেক্সট অপশনটি ফিল আপ করার জন্য ঠিক সেম পজিশনে আমি সেম টুল নিয়ে সেমভাবে কন্ট্রোল এক্স দেব, দিয়ে কন্ট্রোল ভি দেব, দিয়ে দেন আমি এখানে দেব এটাকে ঠিক আগের পজিশনে। কিভাবে দেওয়া যায় দেখুন, দেখুন বন্ধুরা ঠিক আমরা আগের পজিশনে দিয়েছি। আবার প্রোডাক্টটার থাম্বনেলে কন্ট্রোল দিয়ে ক্লিক করব, দেন আমরা ফিল্টার যাব, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, ভ্যানিশিং পয়েন্ট থেকে আমরা ঠিক আগের মতো এটিকে কাস্টমাইজ করার চেষ্টা করব। জুম টুল থেকে জুম করে নেব, জুম করলে কি আমাদের কাজ করার সুবিধা হয়, আসলে সেটি অনেকটা ইজি হয়ে যায়। তারপরে যদি মনে হয় সব দিক মিলে নিয়ে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। দেখেন আমার ডিজাইনটি আবার এখানে কপি করে রাখছিলাম, এটা আমি পেস্ট করে দিলাম। দেখেন আমার অনেকটা মিলে গেছে, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আগে যেটি ছিল এটাকে আমি পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা হয়ে গেছে। তো আমার থাকলো এখন মিডল পার্টটা, আমি মিডল পার্টটাকে কীভাবে ম্যাচিং করাবো। তো চলুন বন্ধুরা সেই আমাদের যে আগের লেভেলটাই আছে লেভেলটিকে আমরা একটু এডিট করে নেব, এদিক ওদিক করে যেভাবে সুন্দর করা যায় আমরা সেটি চেষ্টা করব। দেখুন শিফট দিয়ে এদিকে একটু চাপ দিবেন, আবার শিফট দিয়ে এদিকে একটু, দেখেন এটা অনেকটা ম্যাচিং করছে বলে আমার মনে হয়। এখন আপনি ভাবতেছেন এটা এই পজিশনে ম্যাচিং করেনি এবং এটা এই পজিশনে ম্যাচিং করেনি, তো এটাকে ম্যাচিং করানোর জন্য আমরা প্রথমত কি করব, ব্ল্যাক কালার নেব। ব্ল্যাক কালার নেওয়ার পর আমরা ঠিক এখান থেকে ব্ল্যাক কালার করে নেব। ব্ল্যাক কালার করে নেওয়ার পর ব্রাশ টুল, ব্রাশ টুল থেকে আমরা এটাকে ছোটো করে নেব, নিয়ে দেন শিফট চেপে নিচে নিয়ে আসবো। সরি, আমরা একটা লেয়ার করে নেব, এটার জন্য লেয়ার করে নিলে আমাদের নেক্সট লেয়ারটা কাস্টমাইজ করা ইজি হয়ে যাবে। দেখুন দেখুন বন্ধুরা আমি নেক্সট এটাও করে নিলাম। অনেকটা ইজি হয়ে গেছে। তো এটার জন্য আমরা এই দুটা সিলেক্ট করে দেন ফিল্টার, সরি দুইটা হবে না, আমরা একটা করে করতে পারবো। সিলেক্ট করার পর ফিল্টার, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, সরি ভ্যানিশিং পয়েন্ট না, এক্সট্রিমলি সরি, সেন্টার থেকে ব্লার, ব্লার থেকে গাশিয়ান ব্লার, গাশিয়ান ব্লার করার পর আমরা সেটা চেষ্টা করবো এরকমই থাকস 9.8। দেন আমরা এটাও সেম সিস্টেম করে নেব, ব্লার থেকে গাশিয়ান ব্লার, ওকে। নেক্সট আমরা একটু অপাসিটি কমে দিয়ে চেষ্টা করব কিভাবে সুন্দর করা যায়। দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা আমার প্রোডাক্টটি অনেকটা একবারে আমার যে লেভেলটা ছিল লেভেলের মতো দেখতে হয়েছে। দেখুন আমার অনেকটা ইজি হয়ে গেছে প্রোডাক্টটি। তো আমি এটার জন্য প্রোডাক্টটিকে আমি ইজি করার জন্য কন্ট্রোল ধরে রাইট বাটন চাপ দিয়ে মার্স করে নিলাম। দেখুন এখন আমার একটা প্রোডাক্ট হয়ে গেছে এবং দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা আমরা নেক্সট স্টেপটা কিভাবে খুব সুন্দর আরও আইকেসি ডিজাইন করা যায় আমরা সেটা চেষ্টা করে দেখি। তো আমরা প্রথমত একটি উডেন টেবিল নেব, আমার আগে থেকে উডেন টেবিলটা নেওয়া আছে, আমি উডেন টেবিলটাকে আনলাম এখানে। দেখুন
রিটার্ন টেবিলটাকে এখানে সেট করলাম, সেট করে আমি প্রোডাক্টটাকে এটার উপর দিলাম, তারপর এটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করলাম, এটা বন্ধ রাখলাম। তারপর যেহেতু সরিষার তেলের ডিজাইন, সেক্ষেত্রে সরিষার একটা ফিল আনার জন্য আমি সরিষার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রেডি করে রাখছি আগে থেকেই। আমরা এটাকে প্লেসমেন্ট করব, দেন হচ্ছে এটাকে আমরা প্রোডাক্ট নিচে দেবো। প্রোডাক্ট নিচে দিলে দেখুন বন্ধুরা অনেকটা ইজি হয়ে গেছে, ম্যাচিং করে দেবো। সেক্ষেত্রে আমার একটু ডিফারেন্সি আনার জন্য সেম এই সরিষা কালারের মতো আমি একটি কালার ইউজ করব এখানে বন্ধুরা দেখুন। এটাকে আমি গ্রেডিয়েন্ট করার চেষ্টা করব। গ্রেডিয়েন্ট করার ক্ষেত্রে এই প্রোডাক্টটা নিচে করব আমি ব্যাকগ্রাউন্ড ইমেজে, সেক্ষেত্রে দেখেন গ্রেডিয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পর আমি এখানে গিয়ে বেসিং থেকে এগোলাম। দেখেন বন্ধুরা আমাদের কিচ্ছু করতে হয়নি, আমরা মোটামুটি অনেকটা শেপ পেয়ে গেছি। কীভাবে ডিজাইনটাকে সুন্দর হলো খুব দ্রুত সময়ে। তো বন্ধুরা আমরা আরও একটু আইকেসি করার জন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ড প্রোডাক্টটি দেখতেছেন অথবা প্রোডাক্টটির নিচে একটি শ্যাডো দেব। শ্যাডোটি কিভাবে দিব, আমরা মূলত ইলিপস টুল নেব। ইলিপস টুল থেকেও ফন্ট কালার ব্ল্যাক রাখবো। ব্ল্যাক রাখার পর ইলিপসটাকে ঠিক এইভাবে নিয়ে এই পর্যন্ত আমরা ইলিপস একটি রেডি করে দেন সেটার হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করে নেব মিডিল পয়েন্টে থেকে। অ্যালাইনমেন্টে থেকে পর আমরা এটাকে শ্যাডো ফেলার জন্য অনেকভাবে শ্যাডো করতে পারি, কিন্তু আমি চাই এই শ্যাডোটা অনেকটা রিয়েলিস্টিক হবে এবং আপনার দেখতেও ভালো লাগবে। সেক্ষেত্রে আমি কি করব, শ্যাডো আনার জন্য আমি যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাশিয়ান ব্লার, গাশিয়ান মধ্যে কনভার্ট ইমেজ। আমি দেখেন বন্ধুরা কীভাবে একটি সুন্দর আইকেসি করতে পারি। এটি দেখেন আমার এখনও সেটি রিয়েলিস্টিক হয়নি, এ কারণে আমি আরও ফিল্টার করে ব্লার, ব্লার থেকে গাশিয়ান ব্লার আরও বাড়ানোর চেষ্টা করব। দেখেন এখন অনেকটাই ইজি মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে আর একটু বড় করার চেষ্টা করব। সরি দেখুন বন্ধুরা অনেকটা রিয়েলিস্টিক একটা শ্যাডো আসছে, তারপর একটু বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে ধরে আর একটু অপাসিটি কমিয়ে দেব। দেখুন এবার অনেকটা রিয়েলিস্টিক হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এই ডিজাইনটাকে আরও ইজি করার জন্য আমি কিছু টেক্সট আগে থেকে রেডি করে রাখছি এবং সেগুলি প্লেস করলে দেখেন বন্ধুরা আরও কীভাবে সুন্দর হবে। আমার এই ডিজাইনটাকে সুন্দর করার জন্য আমি নিচে যেহেতু একটি শেপ রাখবো, এই শেপটিতে আমরা আমাদের ডিটেলগুলো রাখার চেষ্টা করব। সরি উডেনের উপর, উডেনের উপর দিলে আমরা কালারটি পেয়ে যাব। দেখুন ডিজাইনটা দেখতে ঠিক আমার আগের ডিজাইনের মতোই হয়ে গেছে, বাকি যে হচ্ছে সাইডে সরিষা আছে, সরিষার ফুল রয়েছে, সেগুলো কীভাবে আনা যায় সেগুলো একটা পিএনজি ইমেজেস আমি হচ্ছে এখানে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কীভাবে আপনি করতে পারবেন, সেটি প্রোডাক্টের উপর দেবো। প্রোডাক্টের উপর গিয়ে দেখুন তারপর ফ্লাওয়ার, এটাতে মনে হচ্ছে একটু শ্যাডো দিলে ভালো লাগবে। সেক্ষেত্রে রাইট বাটন, রাইট বাটন থেকে ব্লেন্ডিং, ব্লেন্ডিং থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোটি অনেক বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ড্রপ শ্যাডোটিকে কমিয়ে দেব এক যদি করে দেয়। দেখেন অনেকটা রিয়েলিস্টিক ভাব চলে এসেছে অলরেডি। এটাতেও শ্যাডো দেব, দেখেন বন্ধুরা আমার আগে থেকে টেক্সটগুলো রেডি করা ছিল, এ কারণে আমি টেক্সটগুলো আর লিখলাম না, টেক্সটগুলো আমি শুধু প্লেসমেন্ট করলাম। এ কারণে আমার একটি আপনি আপনার ব্র্যান্ড কোম্পানির জন্য এই সাইটে একটি লগো ইউজ করবেন, সেটি হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য, দেখতেও ভালো লাগবে। তো বন্ধুরা আমার এখন হচ্ছে কন্ট্যাক্ট অপশন আছে, কন্ট্যাক্ট অপশনটিকে ফুলফিল করার জন্য
আমি আমার আগে থেকে কন্ট্যাক্ট সেকশনও রেডি করা আছে টিউটোরিয়ালটাকে ছোট করার জন্য, যাতে করে টিউটোরিয়ালটা দেখতে আপনারা ধৈর্য হারিয়ে না ফেলেন, আপনাদের ধৈর্য হারিয়ে না যায়, সেজন্য আমি আগে থেকে রেডি করে রাখছিলাম, সেগুলো প্লেসমেন্ট করব শুধু। দেখুন বন্ধুরা, খুব কম সময়ে কীভাবে আমরা একটি ডিজাইনকে আইকেসি করতে পারি, আমরা খুব সহজে আমরা চাইলেই করতে পারবো। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।